লাতুম আলেগড়ে শাহিত 26 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো বিএসএফের সাইকেলিস্ট দল। ত্রিপুরা ফ্রন্টিয়ার থেকে কলকাতা উদ্দেশ্যে যাত্রা করা বিএসএফের সাইকেল র্যালি বুধবার পৌঁছল করিমগঞ্জ সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহাসিক লাতুম আলেগড়ে শাহিত 24 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো 19 সদস্যের বিএসএফ সাইকেলিস্ট দল। বুধবার সকাল 9টায় ভারত বাংলাদেশ সীমান্তে মহিষাসনের পৌঁছলে তাদেরকে স্বাগত জানায় বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়ন। এদিন সকালে স্বাগত জানাতে ছুটে যান বিএসএফের সেকেন্ড ইন কমান্ড্যান্ট পঙ্কজ কুমার, ফকিরচাঁদ চৌহান, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আজাদ সিং সহ অন্যান্য আধিকারিকরা। সাইকেলিস্টদের স্বাগত জানাতে ছুটে আসেন সীমান্তের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। স্থানীয় এলাকার পুরুষ মহিলা যুবক যুবতী ও কচিকাচারা সবাই হাতে হাতে জাতীয় পতাকা ও ফুলের মালা নিয়ে সীমান্তে দাঁড়িয়ে সাইকেলিস্টদের স্বাগত জানায়। সেখান থেকে যাত্রা করা হয় সিপাহী বিদ্রোহের শহীদ ভূমি মালেগড়ের উদ্দেশ্যে। বিএসএফের 37 নম্বর ব্যাটেলিয়নের সহযোগিতায় একে একে বীর শহীদদের স্মৃতি সৌধতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। শহীদ বেদিতে প্রদীপ জ্বালিয়ে বীর শহীদদের স্মরণ করেন তারা। সেকেন্ড ইন কমান্ড পঙ্কজ কুমার বলেন, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা সাইকেল র্যালি বিএসএফ এবং সীমান্ত বসবাসকারী মানুষের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। তিনি এও বলেন, বর্তমান যুগে একজন মানুষকে ফিট থাকার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে, যার জন্য সাইকেল ব্যবহারের আবশ্যকতাও রয়েছে, আর এই ধরনের সাইকেল র্যালি মানুষকে সাইকেল ব্যবহার করতে উৎসাহিত করবে। করিমগঞ্জ থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। Physical. Okay. Namaste. 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 Namaste.